বিরোধীদের জবাব দেওয়ার একটা মেগা ইভেন্ট। পঞ্চায়েত নির্বাচনে কার্যত যেভাবে জয় জয়কার তৃণমূলের হয়েছে, বিভিন্ন ইস্যুতে বিরোধীরা মনে করেছিল যে তৃণমূলকে তারা কোণঠাসা করতে পারবে, কিন্তু না, পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে, কয়েকটি ছিটে ফোটা ছাড়া কার্যত সেই পরিসংখ্যানকে সামনে রেখেই হয়তো আজ এই সমাবেশের মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বিরোধীদের জবাব দেবেন, কারণ সেই নির্বাচনের পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা দশ দিনের মাথায় আজকের এই সমাবেশ, কারণ এই মঞ্চকেই তাই ভাবা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন জবাব দেওয়ার মঞ্চ তৈরি করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। অপরদিকে 2024-এর আগে আজকের এই 21 জুলাইয়ের সমাবেশ, সেটারও একটা সুর বেঁধে দিতে চলেছেন দলনেত্রী। তবে কয়েক ঘন্টার অপেক্ষা, তার আগে কিন্তু দলনেত্রীকে কার্যত তাকে দেখার জন্যই প্রত্যেকটি জেলার রাস্তায় যেন কলকাতামুখী। ইতিমধ্যে গত দুদিন ধরে সেই ছবিটা তো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবার সরাসরি বারুইপুরে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, শুধু আজ নয়, গত দুদিন ধরে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা নয়, অন্যান্য জেলার থেকেও রাস্তাগুলো যেন কলকাতামুখী হয়ে উঠেছিল। বারুইপুরে রয়েছে তুমি, কি বলছেন কর্মী সমর্থকেরা, কতটা উজ্জীবিত? দেখো সিটি, কিন্তু এই ঠিক এক সপ্তাহ আগের যে একটা আবহাওয়া ছিল, যেখানে দেখো এই জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি গ্রাম সভা যে পঞ্চায়েত ভোট হয়ে গেল, সেখানে দেখো জেলা পরিষদ একচ্ছত্রভাবে 84-1 তৃণমূল সেখানে সেখানে আসন জিতে যায়, পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও গ্রাম সভায় কিন্তু একক শতকরা 90-95% উপরে তারা কিন্তু রিয়াল করে। এবং দেখো তার ঠিক এক সপ্তাহ পরেই তারা কিন্তু কেউ দেখো মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তারা কিন্তু কোনো বিজয় মিছিল করেনি। আজকে দেখো খানিকটা তারা আনন্দের সহিত এই যে এই শহীদ দিবস, সেই শহীদ দিবসকে স্মরণ করে আজ ধর্মতলা মুখী হবে, 21 জুলাইকে স্মরণ করা করে আজকে দেখো ঠিক বাড়িপুর উড়ালপুলের উপরে সেখানে দেখো যে 12 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কংগ্রেসের যে ভাইস চেয়ারম্যান গৌতম দাস রয়েছে, তার সমস্ত যে একটা বাসে দেখো পুরো মহিলাদের একটা টিম আছে আর বাকি বাসগুলো সমস্ত পুরুষদের। আমি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে একটু বাসগুলোকে একটু দেখাতে বলবো, যেভাবে লাইন ধরে যে বাসগুলো রয়েছে প্রত্যেকটা বাস কিন্তু এই ঠিক 12 নম্বর ওয়ার্ড ও তার আশপাশে পঞ্চায়েত থেকে যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে একটু কথা বলে দেবো যে ভাইস চেয়ারম্যান তথা এই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাসকে তিনি কিভাবে আজকের এই সমস্ত ব্যাপারটা দেখভাল করছেন। গৌতম দা, আজকের যে টোটালটা আপনার এখানে কতগুলো বাস ছাড়া হবে এবং একটা দেখছি মহিলাদেরও বাস রয়েছে, এটা কি বরাবর প্রতি বছর থাকে এবং টোটাল কতজন মোটামুটি এখান থেকে যাচ্ছে আপনার ওয়ার্ড থেকে? দেখুন, আমাদের এখান থেকে প্রায় 12-14টা বাস ছাড়ে, সারা বাড়িপুর থেকে 140টার মতো বাস এবং ট্রাক ছাড়ছে। আমাদের এখানে মহিলাদের জন্য পৃথক বাস প্রতি বছরই থাকে, এখানে প্রায় 100-এর উপর মহিলা বাসে যায় এবং সবাই ধর্মতলার বুকেই যাবে এবং শহীদদের স্মরণ করার জন্যই উপস্থিত হবে। এই যে দেখতে পাচ্ছি আপনার দেখতে যে এখানে অনেকগুলো বাস রয়েছে, তার মধ্যে একটা মহিলাদের বাস করা হয়েছে এবং সমস্ত দেখতে পাচ্ছি বাসটা পুরো মহিলাদের ভিড় আছে। আপনাদের এটা দেখতে যে মানে জেলা কোনো জায়গায় ঠিক এইভাবে এরকম থাকে না, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, আলাদা আলাদা গাড়ি, সেটা কি কত বছর থেকে এইভাবে চলছে এবং মহিলারা কতটা উৎসাহী এখানে? আমাদের যে 12 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের একটা আলাদা সংগঠন আছে, প্রায় 100-এর উপরে মহিলা তৃণমূল কংগ্রেসের সংগঠনের মেয়েরা রয়েছে। এরা প্রায় আজকে 10-15 বছর ধরেই প্রতি বছরই পৃথক বাস দেওয়া হয় এবং পৃথক বাসে করে এরা যায় সবাই। আমি আর এক যে তৃণমূলের সমর্থক, মহিলা সমর্থক, আমি তার সাথে একটু কথা বলবো। তুমি তো প্রতি বছর কি যাচ্ছ এখান থেকে? আমি প্রতি বছর যাচ্ছি। মোটামুটি আজকের কি বক্তব্য শুনবে মুখ্যমন্ত্রীর মুখে? আমরা শুনতে চাই বাংলার উন্নয়ন, আমরা দেখতেও চাই বাংলার উন্নয়ন, আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি করছেন, অনেক করেছেন, আরো করবেন আমাদের জন্য। আজকে তো এই তো একচেটিয়া যে পঞ্চায়েত বা পৌরসভা যেটা পেয়েছে, তোমরা তো সেভাবে বিজয় মিছিল করনি, আজকের কি খানিকটা সেই রকম একটা ব্যাপার থাকে? একদম একদম একদম, এইটাই বলতে পারেন আমাদের বিজয় মিছিল একরকম। আমরা এতে খুব আনন্দ করি এবং সবাই মিলে খুব আনন্দ করেই যাই, অনেক বছর ধরে যাচ্ছি, আমাদের খুব ভালো লাগে, নিজের মন থেকেই আমরা যাই, দিদির পাশে সবসময় আমরা আছি থাকবো, দিদিও আমাদের পাশে সবসময় থাকে। দেখো স্মৃতি, এই মুহূর্তে কিন্তু দেখো এখানে সাজো সাজো ব্যাপার, যেখানে 12 নম্বর ওয়ার্ড উড়ালপুলের কাছে, এখানে কিন্তু আমি একটু ক্যামেরাম্যানকে বলবো পুরো বাসের যে লম্বা লাইন সেটা কিন্তু পুরো হচ্ছে তুলে ধরছে,
এবং দেখো সেখানে কিন্তু পুরুষরাও রয়েছে। এবং আমি এক আরেকজনকে আমি একটু কথা বলবো যে এই এই যে বাস আপনি কোথায় যাবেন এখন? ধর্মতলা। ওখানে কি করতে যান? এগিয়ে মানে কি বক্তব্য চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে? মানে কি বক্তব্য শুনবেন, কি আশা দেয় সেটা কি? আমাদের পশ্চিমবঙ্গ যেন আরো সচল হয়, আমাদের যেন শিক্ষা ব্যবস্থা ভালো হোক, এটাই চাই আমরা। একেবারেই বোঝা যাচ্ছে বিশ্বজিৎ, প্রত্যেকে উজ্জীবিত আজকের এই 21 জুলাই সমাবেশকে কেন্দ্র করে। দলে দলে কর্মী সমর্থকেরা যোগ দিতে চলেছেন 21-এ সমাবেশে, এবং তারা তো বারুইপুর থেকে আসছেন। ইতিমধ্যেই শহর কলকাতায় কিন্তু হাজার হাজার কর্মী সমর্থক বিভিন্ন জেলা থেকে, একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলা থেকে কর্মী সমর্থকেরা জেলা নেতৃত্বের দায়িত্বে তারা শহর কলকাতায় গতকাল রাতে এসে পৌঁছে গিয়েছেন। এবং গতকাল দিনভর সেই ভিড়ের ছবিটা আপনাদেরকে আমরা দেখিয়েছি, এবং আজ সকাল থেকে তারা মিছিল করে শুরু করে দিয়েছেন ধর্মতলার দিকে তাদের মিছিলের অভিমুখ। এবং ইতিমধ্যে শিয়ালদা, হাওড়া, সেখানেও প্রত্যেকটি ট্রেনে কিন্তু ঠিক ঠিক করছে ভিড়। একেবারে অফিসে যারা নিত্যযাত্রীরা আসেন তাদের আসার সুযোগ আজকে খুবই কম বলা যেতে পারে, কারণ কর্মী সমর্থকদের ভিড় এতখানি, তাদের সঙ্গেই কার্যত পাল্লা দিয়ে সেই ট্রেনগুলিতে আসছেন নিত্যযাত্রীরাই। এবং শুধু তাই নয়, বাসে করে ঝাঁকে ঝাঁকে কর্মী সমর্থক তারা দলে দলে যোগ দিচ্ছেন আজকের এই সমাবেশে, 21 জুলাইয়ের সমাবেশ। তবে 21 জুলাই 1993 সালে ঠিক কী হয়েছিল আমরা সেদিকে যদি নজর রাখি, 21 জুলাই সাল 1993, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নামেন কয়েক হাজার যুব কংগ্রেস কর্মী। রাজ্যের প্রধান প্রশাসনিক সচিবালয়ে এই অভিযান রুখতে তৎপর হয় পুলিশ, বিভিন্ন ক্রসিংয়ে গড়া হয়েছিল ব্যারিকেড, এরপরই হঠাৎ চলতে থাকে গুলি। সেই গুলিতে নিহত হন 13 জন যুব কংগ্রেস কর্মী। এই শহীদরা হলেন বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ রায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ দাস, মোহাম্মদ খালেক, ইনুম। 13 জন যুব কংগ্রেস কর্মী মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেই সময় বামেরা ছিল ক্ষমতায়, যদি বসু ছিলেন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে কার নির্দেশে চলেছিল গুলি তা এখনও কার্যত রহস্যের মধ্যেই রয়েছে, যদিও বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দেয় কয়েক বছরের মধ্যেই সিবিআই। এই মুহূর্তে হাওড়ার ছবিটা কি জানতে আমরা সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে হাওড়া থেকে। সুচারু, হাওড়াতে রয়েছে প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি স্টেশন যেন আজকে শহর কলকাতার ধর্মতলামুখী। হাওড়া স্টেশনের ছবিটা জানবো, যারা নিত্যযাত্রী অফিস যাত্রী তাদের তো ভোগান্তি শেষ নেই এই ভিড়ে। স্মৃতি, প্রথমেই তোমাকে বলি যে তৃণমূলের এই 21 জুলাইকে সামনে রেখে আটোসাটো নিশ্চিদ্ধ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। এবং ঠিক ওল্ড যে প্ল্যাটফর্ম যেদিকটায় রয়েছে এবং নিউ প্ল্যাটফর্ম তার মধ্যবর্তী জায়গায় একেবারে রাস্তার ওপর করা হয়েছে অভ্যর্থনা মঞ্চ, যেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা যারা জেলা থেকে আসছেন তাদেরকে দিক নির্দেশ করছেন নেতৃত্ব যে কিভাবে তারা এগিয়ে যাবেন। কেউ কেউ এই হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে মিছিল করে এগোচ্ছেন হাওড়া ব্রিজ ধরে ধর্মতলার দিকে, কেউ কেউ আবার ঠিক ফেরি সার্ভিস রয়েছে হাওড়া ফেরিঘাট সেখানের দিকে যাচ্ছেন। আমি অভ্যর্থনা মঞ্চের ছবিটাকে তোমাকে দেখিয়ে নিতে চাইব। তুমি দেখতে পাচ্ছ যে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থককে স্বাগত জানার জন্য এখানে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট চলছে এবং প্রত্যেক মুহূর্তে দিক নির্দেশ চলছে কিভাবে জেলা থেকে আসা কর্মী সমর্থকরা এগোতে পারবেন। একেবারে উৎসবের মেজাজ, তুমি বাইরের ছবি কাটো দেখাবো, গেট দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বিশাল আকার গেট, এবং এর মধ্যে দিয়েই মিছিলগুলোকে যাতায়াত করবার জন্য অনুরোধ করা হচ্ছে। তুমি যে প্রশ্ন করলে, এবার সাধারণ মানুষ, আজকে কিন্তু সাধারণ মানুষ অনেক আগে থেকেই জানেন এই ভোগান্তি তাদের কাছে নতুন নয়, এর আগেও তাদেরকে এই ভোগান্তি সহ্য করতে হয়েছে, ফলে তারা অনেক আগে ভাগে বুঝেই অফিসের দিকে রওনা দিচ্ছেন, কারণ 10টার পর পরিস্থিতি অন্যরকম হবে। একজন তৃণমূল কর্মী সমর্থককে আমি দেখতে পাচ্ছি, একটু কথা বলবো, কোথা থেকে আসছেন দাদা? নবদ্বীপ থেকে আসছি। নবদ্বীপ থেকে কতজন আসছে? আমরা এসে 35 জন। 35 জন এখান থেকে কিভাবে যাবেন ধর্মতলা? লঞ্চে পার হয়ে যাবো। লঞ্চে? লঞ্চে। হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? নবদ্বীপ থেকে। কতজন এসেছেন? আমরা 35 জন। আমাদের কার বক্তব্য শোনার জন্য আজকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য এসেছি। জয় বাংলা। বুঝতে পারছো স্মৃতি, অনেকে কিন্তু বড় মিছিল না করেও ছোট ছোট আকারে 35-40 জন করে আসছে এবং তারা
লঞ্চে করে ফেরি সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবেন বাবুঘাট। সেখান থেকে পায়ে হেঁটে তারা পৌঁছে যাবেন কিন্তু ধর্মতলা সভামঞ্চের দিকে। আমি তোমাকে দেখাবো আরেকটি জায়গা থেকে, বর্ধমান, হুগলি, বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে করে তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন এবং তারা স্লোগানিং করছেন। আমি সন্দীপনকে বলবো একেবারে সোজা দিকে ধরার জন্য, এবং দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তাদের বক্তব্য একটুখানি শোনার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? আমরা দুর্গাপুর 20 নম্বর ওয়ার্ড থেকে আসছি। কতজন এসছেন? আমরা মোটামুটি 35 জন, আর আরো পিছনে 35 জন আসছে, 70 জন। এখান থেকে কিভাবে যাবেন ধর্মতলা? আমরা এখান থেকে লঞ্চে করে ধর্মতলা যাব। বুঝতে পারছো আমি যে কথা তোমায় বলছিলাম, কেউ লঞ্চে করে, কেউ আবার পায়ে হেঁটেই এখান থেকে রওনা দেবেন, এবং চিত্রটা বুঝতে পারছো উৎসবের মেজাজ। ফলে আজকে যে অফিস যাত্রীরা খুব সহজে অফিসে পৌঁছতে পারবেন এমনটা একেবারেই বলা যায় না, এবং অনেকেই আজকে ছুটির মেজাজেই রয়েছেন, এবং যারা বেলার দিকে বেরোবেন তারা বুঝেই বেরোবেন, কারণ এরপর থেকে কিন্তু ট্রেনের অবস্থা অত্যন্ত 2024-এর আগে আজকের এই সমাবেশ, এবং সব থেকে সিগনিফিকেন্ট হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের জয় জয়কার, যেখানে বিরোধীরা যতটা আশা করেছিল তার কার্যত ধারী কাছে তারা পৌঁছতে পায়নি, ধুয়ে মুছে সাফই বলা যেতে পারে। আজকের এই সমাবেশ, 21 জুলাইয়ের সমাবেশ, যদিও তৃণমূল বলে তারা দাবি করে শহীদ স্মরণ, কিন্তু 2011 সালে সুচারু তোমারও মনে থাকবে কোন রকম বিজয় মিছিল কিন্তু 13 মে বেরোয়নি। দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যা হবে 21 জুলাই, পঞ্চায়েত নির্বাচনে জয় জয়কার, তিনি কোনো বিজয় মিছিল করেননি, কোনো বক্তব্য নয়, যা হবে 21 জুলাই। ঠিক আজকের এই মঞ্চ কতটা সরগরম হতে চলেছে 24-এর আগে আজকের 23-এ, এবং 10 দিন আগে পঞ্চায়েতের ফল ঘোষণা হয়েছে সুচারু? দেখো, নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। একদিকে পঞ্চায়েতের বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাস কর্মী সমর্থকরা নিজেদেরকে সংযত করে রেখেছেন। আজকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তিনি কি বলেন, সেটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে তিনি কি বলেন। এবং অন্যদিকে এমন একটা প্রেক্ষাপটে আজকে 21 জুলাইয়ের সমাবেশ, যেখানে আগামী 8-9 মাসের মধ্যে লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন রয়েছে, ফলে বিজেপি বিরোধী জোট, সেই জোটের বৈঠকে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন। কারা মুখ হবেন সে নিয়ে আলোচনা হয়েছে, স্ট্র্যাটেজি কী হবে, এবং যে ইন্ডিয়া বলে একটি জোট, সেই জোটের ভূমিকা কী হবে, বিজেপি বিরোধী সুর কতটা চড়াবে রাজনৈতিক দলগুলো। আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর এই মঞ্চ থেকে কী বার্তা দেন, কতটা কেন্দ্র বিরোধী সুরকে চড়া করেন, সেটার দিকে যেমন স্মৃতি আমাদের নজর থাকবে। একই সঙ্গে যেখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে খোঁটা দিয়েছেন শুভেন্দু অধিকারী, যে পশ্চিমবাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি, ফলে বাম এবং কংগ্রেসের বিরুদ্ধে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বার্তা দেন কিনা সেদিকে নজর থাকবে আমাদের। একেবারে অবশ্যই হাওড়া স্টেশন চত্বরে রয়েছে, আমরা পরবর্তী সময়ে আবারও যোগাযোগ করব তোমার সঙ্গে, আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে ঠিক ঠিক করছে হাওড়া স্টেশন চত্বর, এমনিতেই ব্যস্ততম এবং কার্যত জনবহুল হাওড়া স্টেশন চত্বর তো প্রত্যেক দিন থাকেই, তবে আজ যেন অন্য মাত্রা পেয়েছে 21 জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে, কারণ অভিমুখ এই হাওড়া স্টেশন, অভিমুখ এই শিয়ালদা স্টেশন, প্রত্যেকটি মিছিল, প্রত্যেকটি রাস্তা যেন আজকে একটা কেন্দ্রে এসে মিলিত হচ্ছে, ধর্মতলার পাঁচমাথার মোড়, যেখানে আর কয়েক ঘন্টার অপেক্ষা। সময় অনুযায়ী কার্যত 12টা থেকে 2টোর মধ্যে একে একে হেভি ওয়েটরা তারা উঠতে চলেছেন মঞ্চে। এই মুহূর্তে বিধাননগর এলাকা, সল্টলেক এলাকা